প্রিয় দর্শক, আমি সাদিয়া কানিজ লিজা আপনাদের সামনে হাজির হয়েছি আমাদের নিয়মিত আয়োজন জনমত নিয়ে। জাতীয় দৈনিক পত্রিকা এবং গণমাধ্যমের প্রধান প্রধান সংবাদ শিরোনাম নিয়ে তুলে ধরব সাধারণ মানুষের মতামত। আজকের জাতীয় দৈনিক এবং গণমাধ্যমের উল্লেখযোগ্য সংবাদের ভিত্তিতে তুলে ধরছি সাধারণ মানুষের মতামত। আজকের বিষয়, বিএনপির সাথে প্রধান শরিক দল জামাতে ইসলামীর টানাপোড়েন চলছে, বিষয়টিকে কিভাবে দেখছেন সাধারণ মানুষ? তাহলে শোনা যাক সাধারণ মানুষের মতামত। বিএনপির জন্য ভালো হবে, দেশের জন্য ভালো হবে, আমরা সব দলের অংশগ্রহণে নির্বাচন আবার আশা করতে পারি। সবার একটা অংশগ্রহণ একটা নির্বাচন হোক আমরা এই আশাবাদ করি, কারণ আমরা ভোট দিতে পারিনি। আমরা কাকে ভোট দেবো? কোনো দল, একটা দল মাত্র ফাঁকা নির্বাচনে ফাঁকা মাঠে গোল দিয়ে জয়ী হয়ে গেছে। আমরা চাই আমরা ভোট দিয়ে আমরা যাকে নির্বাচিত করবো সেই আমাদের দেশের প্রধান হবে। বর্তমান সরকারি দলীয় যে জোট এবং বিরোধী দলীয় যে জোট এবং এটা আলোচনার মাধ্যমে, সমঝোতার মাধ্যমে যদি একটা ইলেকশন সভা হয়, টোটাল দেশের জন্য মঙ্গল, ব্যবসা বাণিজ্য সব কিছুর জন্য একটা মঙ্গল বয়ে আনবে বলে আমি বিশ্বাস করি। জামাতে যত আকাম কুকাম করতেছে সব গিয়া বিএনপির কারো ছাড়তেছে, কাজে বিএনপি এটা সারা সারা পথ তাই ওটা ছাড়তেই হবে, ওটা ছাড়লে পরে আমাদের সঙ্গে মিশতে পারবে। যতক্ষণ পর্যন্ত জামাত না ছাড়বে অতক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গে তার সমঝোতা হইতে পারে না। বিএনপি গত নির্বাচনে না গিয়ে এক ভুল করছে এই নির্বাচনে, এবার জামাতকে যদি না ছাড়ে আরেক ভুল করবে। জামাত এমন একটা ভাইরাস, এই ভাইরাস বিএনপিকে ধ্বংস করছে আর প্রান্তিলগ্নে নিয়ে যাবে। জামাতকে তারা ছেড়ে দেয় বিএনপি আমার মনে হয় ভালো করবে, কারণ আমার ব্যক্তিগতভাবে আমি দেখছি সন্ত্রাসী কর্মকাণ্ডে যত যারাই জড়িত তারাই দেখা যাচ্ছে যে বেশিরভাগ লোক জামাত থেকে আসছে। জামাতে যাতে ভাইরাসটা সাপোর্ট দিচ্ছে না তাহলে এটা ছেড়ে দেওয়াই সবচেয়ে বেশি বেটার বিএনপির। আর যদি জামাতে তার সাথে থাকে বা সঙ্গে থাকে ফিউচারের বিএনপির এটা দশ নেমে আসবে। আমরা এতক্ষণ শুনলাম সাধারণ মানুষের মতামত। আমি সাদিয়া কানিজ লিজা আবারও হাজির হব বিডি হেডলাইন্সের নিয়মিত আয়োজন জনমত নিয়ে। ততক্ষণ বিডি হেডলাইন্সের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।